উপমহাদেশের বিখ্যাত ইসলামী শিক্ষাবিদ এবং ভারতের অন্যতম ইসলামী শিক্ষাবিদ দারুল উলুম ওয়াকফ দেওবন্দের বর্তমান শিক্ষক মাওলানা সুফিয়ান কাসিমি হাফিজাহুল্লাহ। মাওলানা সুফিয়ান কাসিমি একজন ভারতীয় সুন্নি মুসলিম পণ্ডিত এবং দেওবন্দের দারুল উলুম ওয়াকফের বর্তমান শিক্ষক। আজকে আমরা মাওলানা মোহাম্মদ সুফিয়ান কাসিমি সম্পর্কে তার সংক্ষিপ্ত আত্মজীবনী জানব। মাওলানা সুফিয়ান কাসিমি, যিনি 1954 সালের 2 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, যার বর্তমান বয়স 66 বছর। তার পিতা মোহাম্মদ সালিম কাসিমি ছিলেন দেওবন্দির দারুল মকফের প্রাক্তন অধি শিক্ষক। তার দাদা কারি মোহাম্মদ তৈয়ব কাসিমি রহমতুল্লাহ আলাইহি প্রায় অর্ধ শতাব্দী পর্যন্ত দারুল উলুম দেওবন্দির অধ্যক্ষ ছিলেন। মাওলানা সুফিয়ান কাসিমি 1975 সালে দারুল উলুম দেওবন্দ থেকে ঐতিহ্যবাহী দর্শে নিজামিতে স্নাতক অর্জন করেছিলেন এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় AMU থেকে প্রাইভেটে ইন্টারমিডিয়েট শ্রেণীতে পড়াশোনা করেন। তিনি বেসরকারিভাবে MA থেকে BA এবং MA ডিগ্রি লাভ করেন এবং আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে কুলিয়া আশ শরিয়া স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন। মাওলানা সুফিয়ান কাসিমি 1983 সালে দারুল উলুম ওয়াকফ দেওবন্দি শিক্ষক হিসেবে যোগদান করেন এবং পরবর্তীকালে প্রশাসনিক দায়িত্বও গ্রহণ করেন। তিনি সহি বুখারি ও তিরমিজি সহ অন্যান্য প্রাথমিক বই সহ হাদিসের বই পড়ান। তিনি মাদ্রাসাটিতে 12 বছর শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি 2007 সাল থেকে ওয়ার্ল্ড ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্বাহী কাউন্সিলর সদস্য রয়েছেন। মাওলানা সুফিয়ান কাসিমি এর মতামত বজায় রেখেছেন যে জ্ঞান একটি একক এবং এটি ইসলামিক ও অ ইসলামিক বিভক্ত করা ভুল। তিনি যুক্তি দিয়েছিলেন যে ইসলামের জ্ঞানকে লাভজনক নাফিউন এবং অলাভজনক গৈর নাফিউন হিসাবে শ্রেণীবিদ্ধ করা যেতে পারে।